সারা রাজ্য জুড়ে যখন জামাই ষষ্ঠীর আনন্দে মগ্ন বাংলার ঘর, তখনই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত দুই। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের পালশুন্ডপুর এলাকায়। বুধবার দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, সাথে সাথে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ঘর। ঘটনায় গুরুতর আহত হন দুজন, তাদেরকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পালশুন্ডপুর এলাকাতে বুধবার দুপুরে এক ব্যক্তির দোকান সহ ঘরে রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। পরে বিস্ফোরণ হয় সেই সিলিন্ডারে, ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এলাকায়, পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। একই সঙ্গে দোকান ঘরে একটি বাক্সের মধ্যে থাকা প্রায় 1,00,000 টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটা কি করে ঘটলো? কত কি ক্ষয়ক্ষতি হয়েছে? ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আহত দুজন দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে এক মহিলা রয়েছে।